4 বছর আগে আমার হচ্ছে হিপ জয়েন্টের ভিতর পেন এবং পায়ে অনেক জ্বালা যন্ত্রণা এবং রগে টান লাগে। এটা মোটামুটি ইরাকের ডাক্তার দেখাইছি, ট্রিটমেন্ট করাইছি, 2 মাস বা 6 মাস ভালো থাকছে, পুনরায় আবার ব্যাক আসছে। এর আগে কি এই ধরনের কোনো সমস্যা একটু একটু অনুভব করতেন বা এরকম কিছু? না, হালকা সিম্পল, সেটা এত মানে এত গ্রাহ্য করেন নি জিনিসটা? জি, গ্রাহ্য করা হয় নাই। বাট হঠাৎ করে দেখছেন যে ব্যথাটা একটু একটু করে বেড়ে যাচ্ছে এবং আমি হাঁটতে পারি না, এবং পায়ে যে মানে হালকা চাপ দিলে আমার হিপ জয়েন্টের ভিতরে এতটাই পেন হয়, মানে আমার ধরেন যে মনে হচ্ছে যে জান বাড়াই গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আপনি কতদিন ভর্তি ছিলেন স্যার এর কাছে? আমি এখানে ভর্তি আছি 5 দিন। 5 দিন, সেই 5 দিন পর আপনার সেই কোমরের অবস্থাটা কি? জি, আমি ভালো অনেক। আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজগুলো সব করতে পারছেন? স্বাভাবিক অবস্থায় আমি চলাফেরা এবং আপনি কি এখন কুজা হয়ে থাকেন না স্ট্রেট হয়ে থাকেন? স্ট্রেট এখন। এই যে দীর্ঘ একটা সময় গত 4 বছর পরে, এই যে ধীরে 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 একটা সময় যে খারাপ পর্যায়ে চলেছেন, বাড়িতে বাসায় হচ্ছে ভাত খাবো যে জোর মুখটা যদি একটু বেশি হা হয়ে যায় তাও এটা মনে হচ্ছে যে প্রচন্ড ব্যথা। কত কষ্টকর একটা জীবন, এবং আমি এইভাবে করতে পারতাম না, এইভাবে করতে পার না, সামনে একটু ঝুঁকতে গেলে মনে হয়েছে আমার এখানকার হাড়গুলো সব ভেঙে গেল, এতটাই খারাপ অবস্থা ছিল, এতটা ব্যথা ছিল। এই অবস্থার মোটামুটি আল্লাহর রহমত করছে আমি অনেক সুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেডিকেল বিডির যত দর্শক এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই এই মুহূর্তে সুস্থ আছেন, আর যারা এই মুহূর্তে সুস্থ নাই আশা করব তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থতার কাতারে চলে আসবেন। সুস্থ জীবন মানে একটি সুন্দর জীবন, শান্তির জীবন। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মিলন হোসেন, আমাদের বাংলাদেশের খুব প্রসিদ্ধ একটি জায়গা মেহেরপুর, সেখানকার অধিবাসী। একটা সময় উনি প্রবাসেও ছিলেন, এবং প্রবাসে যখন উনি ছিলেন খুবই পরিশ্রমী একটি মানুষ, এবং উনি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমী, অনেক ভালো কাজ করেন সব, এবং কাজ করতে উনি পছন্দ করেন। বাট হঠাৎ করে ওনার জীবনে প্রবাসে থাকাকালীন সময় একটু সমস্যা দেখা দেয়, এবং একটা সময় এই সমস্যাটা প্রায় ক্রনিক পর্যায়ে চলে যায়। দর্শক, কি হয়েছিল আসলে একটু ওনার সাথেই আমরা একটু কথা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন হোসেন মেহেরপুরের কোথায় বাসা? মেহেরপুর হচ্ছে গাংনি থানা, আচ্ছা, মটমড়া ইউনিয়ন, গ্রাম হচ্ছে আকুপুর। আলহামদুলিল্লাহ। যারা আপনাকে চেনেন বা প্রবাসে যারা আপনার সহকর্মী ছিলেন তারা অবশ্যই আপনাকে ঠিক দেখেছেন যে আসলে কি হয়েছিল, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল এবং কতদিন আগে হয়েছিল। জি, এটা 4 বছর আগে আমার হচ্ছে হিপ জয়েন্টের ভিতর পেন এবং পায়ে অনেক জ্বালা যন্ত্রণা এবং রগে টান লাগে। এটা মোটামুটি ইরাকের ডাক্তার দেখাইছি, ট্রিটমেন্ট করাইছি, 2 মাস বা 6 মাস ভালো থাকছে, পুনরায় আবার ব্যাক আসছে। এর আগে কি এই ধরনের কোনো সমস্যা একটু একটু অনুভব করতেন বা এরকম কিছু? না, হালকা সিম্পল, সেটা এত মানে এত গ্রাহ্য করেন নি জিনিসটা? গ্রাহ্য করা হয় নাই। বাট হঠাৎ করে দেখছেন যে ব্যথাটা একটু একটু করে বেড়ে যাচ্ছে, এবং আমি হাঁটতে পারি না, এবং পায়ে যে মানে হালকা চাপ দিলে আমার হিপ জয়েন্টের ভিতরে এতটাই পেন হয়, মানে আমার ধরেন যে মনে হচ্ছে যে জান বাড়াই গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারপরে এটা না, এই অবস্থায় বিভিন্ন ডাক্তার দেখাইছি। এবং এটা কি আপনার প্রবাসে কোন দেশে ছিলেন? ইরাকে। ইরাকের কোথায়? ইরাক কারবালা। কারবালাতে? জি। ঝুঁকিপূর্ণ কাজ, এবং আপনাকে মোটামুটি দেখা যাচ্ছে অনেক ধরনের মাল্টিপল টাইপের কাজই করতে হতো। জি, অনেক ঝুঁকি না, মানে প্রচুর হার্ড পরিশ্রম করা লাগতো। আচ্ছা, এতটাই হার্ড মানে হয়তো অনেক সময় কারেন্ট নষ্ট হয়ে গেছে, হয়তো 1 বস্তা সিমেন্ট 3 তলায় তুলতে হবে, ওটা নিজে কাঁধে করে নিয়ে যাওয়া লাগছে। আচ্ছা, এরকম হার্ড অনেক করছে। তখন আমরা জানি যে প্রবাস জীবন যতই হোক আমার দেশে যদি আমার একটা সমস্যা, আমার আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, বা যারা আছেন পরিচিত তারা হয়তো অনেক সহযোগিতা পাওয়া যায়, কিন্তু প্রবাস জীবন আসলে এই জিনিসটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। যদিও সহকর্মীরা অনেক ক্ষেত্রে দেখা যায় সহযোগিতা করেন, বাট দেশের মানুষের মতো এতটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আপনার কাজ করাটা কিছুটা মনে হয় একটু অনিশ্চিত হয়ে গেছিল বা একটু কষ্টসাধ্য হয়ে গেছিল আপনার? জি, অনেক কষ্টসাধ্য হয়ে গেছিল, কাজই করতে পারতাম অনেক সময়। হয়েছে 1 মাসও আমি রেস্টে থাকছি। আচ্ছা, কোম্পানি আমাকে রেস্টে দিয়েছে 1 মাস পুরো। জি। আচ্ছা, তো যখন এরকম একটা খারাপ অবস্থা, তো ডক্টরের কাছে যখন গিয়েছিলেন ডক্টর কি বলেছেন বা আপনাকে কি সমস্যাটা বলেছেন? যে সমস্যা যে মাজার সমস্যা, এটা সারবে না, এটা হলে পরে আপনাকে এই সিনড্রোম নিয়েই থাকতে হবে, এই সিনড্রোম নিয়ে সারা জীবন থাকতে হবে। জি, এরকম কথা বলছে। এটা শুনলে তো আসলে কিছুটা মনের ভিতরে একটা শঙ্কা তৈরি হয়।
যে আমি কি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব বা আমি কি এরকম ডিজেবল আর কোনো কাজ করতে পারবো না, কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তো আপনি। তো আমরা আপনার এমআরআই তে যেটা দেখেছি যে আপনার হচ্ছে পিআইডি ছিল সার্ভাইকেলের 5-6 এন্ড পিএলআইডি হয়েছিল আপনার লাম্বারের 2-3-4-5-S1 এবং আপনার অস্টিও না এবং আপনার হচ্ছে এসপিএ ছিল আপনার হচ্ছে স্পন্ডলো আর্থ্রাইটিস। তো এটার কারণেই আপনার আসলে মূলত এই মাল্টিপল ডিস্কের সমস্যার কারণে আপনার এই অবস্থাটা এরকম খারাপ অবস্থা হয়ে গেছিলো এবং আর্থ্রাইটিস থাকার কারণে আপনার যে হিপ জয়েন্ট বলেন আপনার হিপ জয়েন্টগুলোতে প্রচণ্ড পেইন হতো এবং প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন আপনি একটা সময়। তো যখন প্রবাস জীবনে এরকম চিকিৎসা নিচ্ছেন বা ভালো হচ্ছেন না তখন কি করেছিলেন? তখন তো এই অবস্থায় ডিউটি করা লাগছে, এই ব্যথা নিয়ে, যে এই ব্যথা নিয়ে ডিউটি করা লাগছে, যেখানে আপনি একটা পা দিতে পারছেন না সেখানে আপনার এই অবস্থা আপনি ডিউটি করেছেন, এই অবস্থায় ডিউটি করা লাগছে। কিন্তু নিজের মনের কষ্ট তো নিজেকেই মেনে নিতে হবে, এটা তো নিজে অসুস্থ বা সুস্থ এটা কোম্পানি দেখবে না, কোম্পানি চাই কাজ। জি, এবং হয়তো একদিন রেস্ট দিলো বা আমার সমস্যা একদিন অ্যাবসেন্ট করলাম, কিন্তু এটা তো আমি ফুল সুস্থ না, কিন্তু এর উপরেও তো আমাকে ডিউটি করা লাগছে। আচ্ছা, দিনের পর দিন। তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি দেশে চলে আসবেন? না, কোম্পানির এক পর্যায়ে কাজ শেষ তখন কোম্পানি পাঠাই দিচ্ছে। আচ্ছা, যে তারপরে হচ্ছে দেশে আসার পরে এবং আমার হচ্ছে ঘাড় ধরেন যে আস্তে আস্তে দিন কার দিন মানে কুঁজো হয়ে যাচ্ছে, মানে বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে মানে মাথা সোজা করতে পারছে না, এবং যে হাতগুলো এটা দিন কার দিন এর ভিতর প্রচন্ড পেন এবং দিন কার দিন শুকায় যাচ্ছে, শুকায় যাচ্ছে এবং একটু ঝুলে যাচ্ছে, শরীরগুলো ঝুলে যাচ্ছে, এবং আমার ধরেন যে শ্বাস নিলে প্রচন্ড মনে হচ্ছে যে কলার বোন হাড় আমার ভেঙে গেছে, এই হাতে আমার এখানেই মানে যে প্রেসার মানে ওয়েট নেয়ার যে ক্ষমতা এটাও নাই মনে হচ্ছে, এরকম ব্যথা। তার মানে আপনার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো আর করতে পারছিলেন না? আমি বসতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, ডান কাতে থেকে বাম কাতে যেতে পারি না, শীত হয়ে শুতে পারি না, বুকে প্রচন্ড চাপ, মনে হচ্ছে হার্টের সমস্যা, মানে পিঠ এবং বুক যেন অ্যাটাচড হয়ে যাচ্ছে, এতটা কষ্ট, এতটা কষ্ট। আমি প্রথম দিন আপনার সাথে ছিলাম, আপনি যখন প্রথম দিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আপনি এসেছিলেন, আমি আপনাকে দেখেছিলাম সেদিন। সো আপনি যেটা বলছেন ঠিক এরকমটাই ছিল এবং খুবই খারাপ একটা অবস্থায় ছিলেন আপনি এবং আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না এবং আপনি পুরো হেল্পলেস একটা অবস্থায় ছিলেন আমি দেখেছি। তো যখন স্যারের সাথে আপনার দেখা এবং স্যার আপনাকে দেখেন, প্রথম দেখে স্যার কি বলেছিলেন আপনাকে? না, অনেকগুলো টেস্ট দিছে, এগুলো টেস্ট করান, তারপরে আপনার কি রেজাল্ট আসে তারপরে আপনার ট্রিটমেন্ট। জি জি, এই এবং সেই অনুযায়ী আপনি টেস্ট করেন এবং স্যার কি আপনাকে দেখার পর এমন কিছু বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন? না, এটা সুস্থ হয়ে যাবে কোনো চিন্তা নাই, আমি স্যারকে বলছিলাম যে হয়তো সামনে মাসে আমার ফ্লাইট। তারপরেও স্যার একটা কথা বলছে যে এমনি দাঁড়াতে পারো না এই অবস্থায়, আবার বিদেশ যাবেন, নিজের দেশে কাজ নাই, এত সুন্দর কাজ আছে তারপর, কিন্তু নিজের দেশে পরিশ্রম করে ধরেন কোনো সময় এক বছর পরিশ্রম করে কোনো সময় 50,000 লাভ হয়, কোনো সময় 50,000 লস হয়, তারপরেও তো হলে পারে বাইরে পরিশ্রম করলে হয়তো আর্থিক অবস্থাটা মানে এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও আপনি শুধু পরিবারের কথা চিন্তা করে আবার চলে যাচ্ছিলেন। আপনি কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি এখানে ভর্তি আছি 5 দিন। 5 দিন, সেই 5 দিন পর আপনার সেই কোমরের অবস্থাটা কি? জি, আমি ভালো অনেক। আপনি কি আপনার সেই স্বাভাবিক কাজগুলো সব করতে পারছেন? স্বাভাবিক অবস্থায় আমি চলাফেরা এবং ভাত খাবো, জোর মুখটা যদি একটু বেশি হা হয়ে যায় তাও এটা মনে হচ্ছে যে প্রচন্ড ব্যথা, কত কষ্টকর একটা জীবন। এবং আমি এইভাবে করতে পারতাম না, এইভাবে করতে পারতাম না, সামনে একটু ঝুঁকতে গেলে মনে হচ্ছে আমার এখানকার হাড়গুলো সব ভেঙে গেল, এতটাই খারাপ অবস্থা ছিল। এই অবস্থার মোটামুটি আল্লাহ রহমত করছে, আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাকে চেনেন বা যারা দূরে আছেন, তারা যারা এই ধরনের সমস্যা আছেন তাদের জন্য যদি কিছু বলেন। আপনারা অতি শীঘ্রই যারা এই সিমটমের সমস্যা আপনাদের আছে, আপনারা DPRC হসপিটালে ভর্তি হন এবং সুন্দর ট্রিটমেন্ট নেন, সুন্দর জীবন উপভোগ করুন, উপভোগ করেন আলহামদুলিল্লাহ। জি, আমার আর কিছু বলার নাই। দর্শক, আমার এই ভাই হয়তো ঠিক মতো করে আপনাদেরকে হয়তো ঠিক মতো সব কিছু গুছিয়ে বলতে পারিনি, হয়তো ওনার যে গত 4 বছরের যে কষ্ট সেটা হয়তো এইটুকু সময়ের ভিতরে আপনাদেরকে বলে দেওয়াটা সম্ভব না, কিন্তু ওনার যতটুকুই উনি বলেছেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যে ওনার প্রতিটা কথায় কিন্তু কষ্ট লুকিয়েছিল। দেখুন, একটা আমরা দেশেই যখন আমরা থাকি, যখন আপনি চিন্তা করেন আপনার ঘাড়ের উপরে আপনার মাথা আছে, আপনি আর সারাটাক্ষণ আপনি মানে মুখে একটু বড় হা করে খাচ্ছেন, তখনও আপনার ব্যথা হচ্ছে,
হাত প্রচণ্ড ব্যথার কারণে ঝুলে যাচ্ছে, আপনি জোরে নিঃশ্বাস নিতে পারছেন না, সারাক্ষণ একটা ব্যথা আপনার শরীরে, হিপ জয়েন্ট আপনি পা দিতে পারছেন না, মনে হচ্ছে যে আপনার নিঃশ্বাস আটকে আসতেছে, সেই অবস্থায় যদি আপনাকে ডিউটি করতে হয় বাধ্য হয়ে, এর থেকে কষ্টের আর কী আছে? আপনি চিকিৎসা করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ভালো হচ্ছেন না, দিনের পর দিন যাচ্ছে, আমরা সামনের দিকে আসলে কীভাবে এগিয়ে যাই? দর্শক, আপনি আমার সামনে যখন আসলে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমি ওই লক্ষ্যমাত্রায় আমি পৌঁছাবো, আমরা কিন্তু আসলে এগোতে পারি। আমার সামনে যখন আলো থাকে আমি সেই আলো লক্ষ্য করে আমরা অন্ধকারে কিন্তু হেঁটে যেতে পারি, কিন্তু যখন ওই আলোটা আমার বন্ধ হয়ে যায়, আমি জানি না যে সামনে কী আছে, আমরা কিন্তু আর এগোতে পারি না, পুরো জীবনটাই কিন্তু আমাদের আসলে অন্ধকার হয়ে যায়। ঠিক যেরকমটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল। বাট দেখুন, উনি একটা তড়িৎ সিদ্ধান্ত নিয়েছেন, যখন দেখছেন আর পারছেন না উনি সার্চ করা শুরু করেছেন, এবং সেই মুহূর্তে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার বিষয়ে জানতে পারেন। আমরা শুধু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা ওনার কথা বলবো না, আমাদের এই দেশে কিন্তু বর্তমান সময়ে এরকম অসংখ্য অসংখ্য ডক্টর আছেন, খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন, যারা এই মুহূর্তে এই ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি যেটা দিয়ে থাকেন সেটা হচ্ছে আপনার অপারেশনবিহীনভাবে এই ধরনের পেশেন্টরা খুব অল্প সময়ের ভিতরে, ওনার যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট বলেন, যে পরবর্তী যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, খুব অল্প সময়ের ভিতরে রোগীরা সম্পূর্ণ দ্রুত এবং ভালো হয়ে যান। দেখুন আমাদের এই ভাই গত 4 বছরের যে সমস্যাটা, মাত্র 5 দিনে উনি আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো হয়ে গেছেন। ওনার সেই ব্যথা ওনার আপনারা দেখেই বুঝতেছেন যে উনি কিন্তু সম্পূর্ণ স্ট্রং আছেন, ভালো আছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করেন, আপনি আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে আপনি কল্পনা করেন যে হয়তো আপনার বাসায় যদি এরকম মানুষ থাকেন, একদিন ওনারাও আমার পাশে বসে, এখানে বসে হয়তো ওনারাও খুব গর্ব ভরে ওনারা বলবেন যে হ্যাঁ আমি আজকে সুস্থ আছি, আমি ভালো আছি। এর থেকে বড় শান্তির আর কী হতে পারে? আমরা প্রয়োজনে 2 বেলা কম খাবো, 1 বেলা খাবো, কিন্তু আমরা সুস্থ থাকবো। সুস্থ জীবন অনেক বড় একটা বিষয়, যে সুস্থ না সেই একমাত্র সেটা বুঝতে পারে। আশা করি দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।